সম্মানীয় শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং পূর্বাশে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অন্যদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে পুরুষের শুক্রাণু বা বীর্য বাড়ানোর ঘরোয়া উপায়, এবং বীর্য পাতলা কেন হয়, বীর্য পাতলা হলে সমস্যা কি হয়, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার কি বীর্য পাতলা হয়ে গেছে? শুক্রাণুর সংখ্যা কি বিয়ের পরে আপনার পরিবার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে? পুরুষের পাতলা বীর্য শুক্রাণু কাউন্টিং কম হয়, যার কারণে পুরুষত্বহীনতা দেখা যায়। বিয়ের পরে সন্তান জন্মদানে জটিলতা শুরু হয়। বীর্য পাতলা কেন হয়? প্রতিদিনের খাবারে অনিয়ম, অত্যাধিক হস্তমৈথুন, ধূমপান, মদপান, অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ, অনিদ্রা ইত্যাদি কারণে পুরুষের বীর্য পাতলা হতে পারে। তবে পুষ্টিকর খাদ্য অভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে বীর্যের ঘনত্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন গবেষকরা। বীর্য পাতলা হলে সমস্যা কি হয়? বর্তমানে ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত ডায়েট এবং স্ট্রেসের কারণে বীর্য পাতলা হওয়ার খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো, বীর্য পাতলা হওয়ার সমস্যা দিনে দিনে বাড়ছে। বীর্য পাতলা হলে শুক্রাণু কাউন্টিং কম হয়, পুরুষত্বহীনতা দেখা যায়, এবং সন্তান জন্মদানে জটিলতা থাকে। পরিসংখ্যান বলছে 30-35% বন্ধ্যাত্বের জন্য দায়ী পুরুষরাই। এর চিকিৎসা অবশ্যই আছে, তবে তা বেশ ব্যয় সাপেক্ষ। তাহলে উপায় কি? বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখে বিভিন্ন ওষুধ সেবন করে না। পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে, পুরুষের বীর্য গুণ করতে ও পুরুষের শুক্রাণু বাড়াতে কি খাবার খাবেন? তো বন্ধুরা, আসুন সেই সম্পর্কে আলোচনা করি। যেমন টমেটো। টমেটো আমাদের সুপরিচিত একটি সবজি, যার মধ্যে রয়েছে লাইকোপেন। টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর গুণগত মান বাড়াতে কাজ করে। টমেটো রান্নার ক্ষেত্রে জলপাইয়ের তেলেও দিতে পারেন, এতে অ্যান্টিঅক্সিডেন্ট শোষণ ভালো হয়। এছাড়া পালং শাক, আপনি কি জানেন পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন B9 রয়েছে। সক্রিয় শুক্রাণুর জন্য এই ভিটামিন B9 খুবই জরুরি। এটি শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। তাই দেরি না করে খাবার তালিকায় রাখুন পালং শাক। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ।